ড্রাগন ফলর ফুডিং হন হনে হাইয়ুন হন্ত আয়ত হন সমত ন হাই ফতম বারম মত এক্সপেরিমেন্ট গজি এই ড্রাগন ফলর ফুডিং ইবে হাইতে কিন্তু সেই মজই অনরাও ট্রাই করিতারন তো কিভাবে কিভাবে বানায় এখন অনরার লয় হাই শেয়ার গজুম চাইতে তাহন আসসালামু আলাইকুম কি খবর বেগুনুর বেগুন কেন আছন আশা করি বোধ ভালো আছেন তো ড্রাগন ফলর ফুডিং বানাই বেলায় ফতমে তো ড্রাগন ফল লাইবু তো আই উগো মাজারি সাইজের ড্রাগন ফল লই ইবের এখন পরিমাণ মতো ফানি দিয়ে ব্লেন্ড করে ফেলাই আর ইন্দি আগার আগার পাউডার তো মাস্ট বি লাইব আর আই কন্ডেন্স মিল্ক লই এখন আই এন্ডে বেগিন কি মিক্স গজ্জুম এতলাই প্রথমে উগো ফাতিলে লই ফেলাই ফাতিলে মানে ডেক্সি আর কি ডেক্সি লইয়ারে এখন কন্ডেন্স মিল্ক ডালি দিয়ে পরিমাণ মতো স্বাদ মতো মিষ্টি যতক্ষণ নয় এতক্ষণ মিষ্টি ডালম ফরিব বুঝছো না চিনিও দিয়ম ফরিব আই কন্ডেন্স মিল্ক দিয়নোর পর কিন্তু চিনিও দি এনে কতরে ন দেখাই আর কি এই যে এখন চিনিও দি ফেলার পরিমাণ মতো মানে মিষ্টি অন পর্যন্ত চিনি দিতেই তাইবে তো এই চিনি আর কন্ডেন্স মিল্ক দিয়নোর পর এখন আই আগার আগার পাউডার মিক্স করে ফেলার ইন কিন্তু ঠান্ডা অবস্থায় বেগিন মিক্স করি আই সুলোদ ন বুয়াই তো ইন বালা মতো একদম মিক্স করে ফেলাম ফরিব এই যে দানা দানা থাই ন ফারিব তো আই মিক্স করে ফেলাই মিক্স করি এর এখন সুলোর মধ্যে এর তুলি দি কালার ইবে এখন সুন্দর দেখা যার কিন্তু কন্ডেন্স মিল্ক দিয়নোর হারণে যেতেই ইবে আই ফারু দি কালার ইবে চেঞ্জ হয়ে গিয়ে আর কি কন্ডেন্স মিল্ক যদি অনরা ইউজ করতে নসন তাও ফারিবেন জাস্ট চিনি দিয়ে আগার আগার পাউডার দিয়ে রে কিন্তু বানাইতে ফারিবেন আই একখানা সাদর লাই কন্ডেন্স মিল্ক দিয়ে আর কি তো ইনে উতারাই উড়িলি নামাই ফেলাইবে নামাই এর একখানা ঠান্ডা করিবে ঠান্ডা গরণের পরে আই উগো আইসক্রিমের বক্সর তুলে ফেলাই সার শূন্যে এখন ঠান্ডা হয়ে পেলাই ফ্রিজও রাখিলাম তো ফ্রিজ তুম বাইর করি আর এখন আই চেকিং করি আর সাইড দিয়ে আর কি ফুডিং বই না তো আর ফুডিং গিয়ে এখন আই সাইরেমিককে কি ছুরি দিয়ে রে একানা তুলি দি দিয়ে রে এই যে দেখো না কি সুন্দর ই ফুডিং ইবে আর হাইতেও কিন্তু সেই মজা ইয়ে ফার্স্ট টাইম হিসেবে খারাপ নয় ওই যে ডাবর ফুডিং টুডিং যেভাবে করে এইভাবে আর কি তো হাইতেও বোধ মজা ইয়ে অনরাও বানাই রে এখন হাই ফেলন তো আর ব্লগ ইবে দূরে কোনো বেলাতে সুস্থ থাকবেন কোথাও ফেস্টাটা আসসালামু আলাইকুম।